রূপকথার জন্ম দিয়ে বায়ার লেভারকুসেন প্রথমবারের মতো জিতেছে বুন্দেসলিগার শিরোপা বায়ার মিউনিখের এগারো বছরের রাজত্বের অবসান ঘটিয়ে সে জায়গাটা নিজেদের করে নিয়েছে শালসোর দল আর এমন জয়ের পর রীতিমতো উড়ছে লেভারকুসেন ট্রেবল জয়ের পথে এখনও ভালোভাবেই টিকে আছে জার্মান ক্লাবটি সেই লক্ষ্য পূরণে আরও এগিয়ে যেতে এবার তাদের সামনে বাধা ইতালিয়ান ক্লাব রোমা সঙ্গে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটাও নিজেদের করে নেয়ার সুযোগ থাকছে বায়ার লেভারকুসেনের ইউরোপা লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে নিজেদের মাঠে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে দুই শূন্য ব্যবধানের জয় নিয়ে ফেরায় দারুণ আত্মবিশ্বাসী দল টানা আটচল্লিশ ম্যাচ অপরাজিত থাকা দলটাকে হারানো সহজ হবে না তা জানা ড্যানিয়েল ডি রসির রোমার বে অ্যারেনায় সমীকরণটাও সহজ ড্র করলেই মিলবে ফাইনালের টিকিট সম্ভাব্য তিন চার দুই এক ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন তিনি তার উপর বড় স্বস্তির কারণ ইঞ্জুরি মুক্ত দল তবে অতীত পরিসংখ্যানে এগিয়ে রোমা যদিও এ ম্যাচের আগে অতীতের কিছুই ভাবতে চাইছেন না কোচ বরং ম্যাচটা নিয়ে নির্ভার দল জয়ের উচ্ছ্বাস অনুভব করতে কে না চায় খুব কঠিন একটা ম্যাচ প্রথম লেগের ফলাফল নিয়ে ভাবতে চাইছি না একটা গোল যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে আমরা যে কোনো অবস্থা মোকাবিলার জন্যই প্রস্তুতি নিচ্ছি দলের সবার মানসিক ও শারীরিক অবস্থা ভালো আছে তাই ম্যাচটা জয়ের ব্যাপারে আমি আশাবাদী আগ্রাসী খেলারই পরিকল্পনা আমাদের তবে রোমাও চাইবে নিজেদের পরিকল্পনার সর্বোচ্চটাই দিতে এদিকে প্রথম লেগে ঘরের মাঠে জয়বঞ্চিত রোমার লক্ষ্য যে কোনো মূল্যে এই ম্যাচটা জেতা সমীকরণ কঠিন হলেও ফাইনালে ওঠার মিশনে প্রাণপঞ্চেষ্টা চেষ্টা চালিয়ে যাবে ডি রসির দল সম্ভবত চার তিন তিন ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা করলেও চিন্তার কারণ লেভার সাম্প্রতিক ফর্ম পাওলো দিবালা রোমেলো লুকা কুমিয়ম মানচিনীদের ওপর পূর্ণ আস্থা কোচের লেভার কঠিন এই মিশনে অনেকখানি এগিয়ে থাকলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না রোমা কাজিন খন্দকার সময় সংবাদ